যদিও বড় বড় ইউটিউবারদের চোখে আমরা ছোট ছোট মানুষ, ছোট ইউটিউবার, যেরকম আজকে সাথী বলে দিল জীবন সাথী যে আমরা ব্যক্তি ঠিক, এবং কিছুদিন আগে দন্ত গেলে আমাকে নিয়ে ভিডিও করলো, তাও আমরা সবসময় যখন বড় ইউটিউবার যখন এরকম স্ট্রাইক পায় বা কিছু হয় আমরা কিন্তু তার এর সাথে বলি। আজকে প্রিয়া ভিডিও করলো যে প্রিয়া দুদিন আগে একটা স্ট্রাইক খেয়েছে, কেন ইউটিউব এবারে স্ট্রাইকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইউটিউব খুদ নিজে স্ট্রাইক দিয়েছে এবং যেটা মানে খুবই এফেক্টিভ হয়। এর আগে একটা স্ট্রাইক কিন্তু একদিন পরই সেটা উঠে গেছিল, কারণ একটা কোম্পানি স্ট্রাইক দিয়েছিল ফর প্রমোশন। এইবারও সেম হলো, এইবারের স্ট্রাইকটা একটা পেড প্রমোশনের জন্য পেলো, কিন্তু সেম প্রমোশন নাকি ওর হাজব্যান্ডও করেছে, ওর বোনও করেছে এবং অনেক বড় বড় ইউটিউবারও করেছে। কিন্তু বলে না, যা আছে কপালে যা আছে নসিবে আপনা আপনা আসিবে, তো প্রিয়ার ক্ষেত্রে তো এটাই হলো। ও সব অন্যরা অনেকেই করেছে সেম, এবং অনেকে জিজ্ঞেস করেছে, মোর দেন 50 পিপল, যেটা বলে 50 জনের উপরে এই প্রমোশনটা করেছে, কিন্তু ওরা কেউ কারোরই স্ট্রাইক হয়নি, পায়নি, কিন্তু ওরই মানে ভাগ্য খারাপ, ওরই স্ট্রাইক হলো। এবং এটা ইউটিউব গাইডলাইন স্ট্রাইক, তাই ও 7 দিন ওর চ্যানেলে মানে ওর ব্লগ ইয়েতে দিতে পারবে না, তাই ও হাজব্যান্ডে যেটা করে শেয়ার অল, ওটাতে ও ভিডিও দেবে। আর ওর জন্য মন খারাপ, সবচেয়ে কষ্ট কথা বলছে যে আমি সবাইভাবে কাঁদছি না কেন, আমি কাঁদতে পারি না, কালকে একটু আমি কেঁদেছিলাম, আজকে আমি কাঁদতে পারি, আজকে আমি আর কাঁদতে পারছি না, আমি ফট করে কাঁদতে পারি না, সত্যি কথা। যারা ইউটিউব চ্যানেল, আমরা যত ছোটো চ্যানেলই হই না কেন, আমরা যে কতটা কষ্ট করি, কতটা পরিশ্রম করি, তোমরা যারা ভাবো আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের কোনো কাজ নেই, পিএনপিসি না, আমরা দেখো তোমাদের ভিডিওগুলি কীভাবে দেখি, কীভাবে খুঁতটা বার করি তোমাদের প্রতিটি মুহূর্ত। আমি কিন্তু তোমার যখন প্রথম স্ট্রাইক পেয়েছিলে প্রিয়া, আমি তখনও ভিডিও করেছিলাম, স্ট্রাইক উঠে যাওয়ার পর কনভারসেশন বলেছিলাম, তখন তুমি হয়তো আমাকে চিনতে না, আমার কাছে আসতে না, হ্যাঁ পরে আমাকে চিনলে যখন থেলা সেবেন আমি বললাম, কিন্তু তখনও কিন্তু আমি তোমার হয়েই ভিডিও করেছিলাম যে প্রিয়া তুমি কি কোথাও ভুল করেছো, তুমিও কি আমাদের মতো ভুল করে তোমাকে বলেছিলাম। তাই আজকেও যখন তোমাকে দেখলাম, তোমার এটা কাঁদতে হবে না, তুমি আবার ফিরে আসবে 7 দিন পরে ফিরে আসবে, আর তোমার রিচও হাই হবে, উপরে ঈশ্বর আছেন, হ্যাঁ ভালো করো, কাজ করো তো ভালো হবে। তুমি একটা কথা বলছো, কতবার যে ভাঙছি, কতভাবে যে ভেঙে যাচ্ছি আমি বুঝতে পারছি না, তাও উঠে দাঁড়াচ্ছি, ঠিক বলেছো। আমরা তো মানে ভাঙার পরে নূতনভাবে নিজেকে গড়ে নিতে হয়, আমরা সবাই কিন্তু কোনো দিক দিয়ে না কোনোভাবে ভাঙি, কিন্তু সেই ভাঙনটা ধরে রাখলে টুকরো টুকরো হয়ে যাবো, শেষ হয়ে যাবো নিজেদেরকে। তাই সেই যতই আমরা ভেতরে ভেতরে ভেঙে যাই, যতই আমরা নিজেদের শেষ হয়ে যাই না কেন, বাইরে দিয়ে আমাদের শক্ত থাকতেই লাগবে। আর তোমার তো আয়ুষ সোনা আছে, প্লাস তোমার বর, তোমার পরিবারটা তিনজনই তোমার উপরে নির্ভরশীল, মানে তোমার স্ট্রংনেস স্ট্রেংথ, আর তুমি খুব ছোট থেকেই স্ট্রেংথ মানে স্ট্রং মাইন্ডের হোল্ডার, কারণ ক্লাস 10-এ পড়ার সময় চলে এসেছিলে বিয়ে করে, আবার 12-এ চলে এসেছো, প্রথম থেকেই তুমি খুব স্ট্রং মেন্টালিটি, তো কোনো ব্যাপার না, সব কিছু ভালো হয়ে যাবে, হয়তো 7 দিন ভিডিও দিতে পারবে না, কোনো ব্যাপার না, তুমি এই চ্যানেলে ভিডিও দেবে, আর 7 দিন পরে যখন ফিরে আসবে ধুম ধারাকা করে ফিরে আসবে, দেখবে তখন অনেক বেশি রিচ পাবে, অনেক হাই হাই হবে। তাই এত ভাবার কিছু নেই, তোমার পাশে আমরা আছি, তুমি এগিয়ে যাও, আমরা সবসময় সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো। হ্যাঁ অবশ্যই ভুল ত্রুটি তোমাদের কিছু হলে আমরা বলি, তার মানে এই না তোমাদের কোনো ক্ষতি আমরা চাই, তবে হ্যাঁ ওই প্রমোশন ভিডিও দেওয়ার সময় তুমি দুবার যখন তোমার একই হলো, তো এইবার তুমি আরও 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 3rd টাইম হলে তো তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, তাই আরও আর কী করবে এখন, তোমার হয়তো ওইটা সহ্য হচ্ছে না, যেই প্রমোশন তোমার হাজব্যান্ড করলো, বোন করলো, ওদের স্ট্রাইক পড়লো না, তোমার স্ট্রাইক পড়ে গেল, সবটাই ভাগ্যের ব্যাপার। আর কখনই আমরা ভাঙবো না, কোনো অবস্থাই ভাঙবো না, ভাঙতে তো 1 সেকেন্ড লাগে বলো, আমরা গড়তে কতক্ষণ লাগে পারি, আমাদের যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা ভেঙে যেতে পারি, আমার সাথে যত কিছু হয়, কিন্তু ভাঙলেই তো ভেঙে গেলাম, টুকরো টুকরো হয়ে গেলাম, ফেভিকুইক দিয়ে তো নিজেকে জোড়া লাগাতে পারবো না না, তাই সমস্ত ভাঙ্গন লুকিয়ে রেখেই আমাদের চলতে হবে, তুমিও চলবে। তারা বলেছো কান্নার জল, সবার কি চোখের জল দেখতে পারে না, দেখানো যায় বলো, চোখের জল চোখের ভেতরে লুকিয়ে রেখেই মুখের হাসি নিয়ে চলে যাও, তোমার যে হাসিটা তুমি দিয়েছো যথেষ্ট পেইল ছিল, তাও বলবো এগিয়ে যাও, আয়ুষকে ভালো রাখতে হবে, তোমাকে ভালো থাকতে হবে, আর সবাইকে ভালো রাখতে হবে, চলো পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, কিন্তু যখনই কোনো উল্টো পাল্টা ভিডিও দেখবো তখন কিন্তু নেগেটিভ ভিডিও করতে ছাড়বো না। বি উইথ প্রিয়া, সবাই প্রিয়ার পাশে থাকবেন, প্রিয়ার সাথে থাকবেন, যদিও ছোটো চ্যানেল বাট স্টিল বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সমুদ্রটা হয়। তোমরা পরে আমাকে চেনো না, আমাদেরকে চেনো না, আমাদেরকে নিয়ে কথা বলো, বলো ব্যক্তি, এবার জীবনসাথী বললো আমরা নাকি ব্যক্তি, ছোটো চ্যানেল বলে আমরা নাকি ব্যক্তি, যাই হোক। তো প্রিয়া এগিয়ে চলো, এগিয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো, বি উইথ প্যাশনই দেপি।